যখন আমরা জিকিরে এবং ফিকিরে থাকব তখন আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলার দয়া সব সময় আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলাকে শরণ করে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলাও শরণ করেন বলেন সুবহানাল্লাহ তো আমরা কি চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরণ করুক তাহলে সব সময় আমাদেরকে জিকিরে ফিকিরে থাকতে হবে জিকির ফিকিরটা কেমন যে অন্তরে সব সময় আল্লাহ তাআলার জিকির চলতেই থাকবে আল্লাহ তাআলাকে শরণ আমরা করতেই থাকব এবং পাশাপাশি ফিকির করতে হবে যে কোন কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং কোন কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে এই ফিকিরে থাকতে হবে যখন আমরা জিকিরে এবং ফিকিরে থাকব তখন আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলার দয়া সব সময় আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বড় বড় বিপদগুলো থেকে আমাদেরকে রক্ষা করবেন ঠিক না বে ঠিক এজন্য সব সময় আমাদের মুখে আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ তাআলার হামদ আল্লাহ তাআলার জিকির যেন লেগেই থাকে যখন আমরা সমতল ভূমিতে বিচরণ করব তখন আমরা মুখে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা এমন একটা জিকির যে এই জিকির করার জন্য আপনার ঠোঁটের প্রয়োজন হয় না এই জিকির করার জন্য আপনার আওয়াজের প্রয়োজন হয় না এই জিকির করার জন্য আপনার শরীরের শক্তি খরচ হয় না আপনি মুখটা বন্ধ করেন আপনি জিকির করেন আপনার জিহ্বা শুধু নড়বে ট্রাই করে দেখেন মুখ বন্ধ করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন দেখবেন আপনার শুধু জিহ্বা নড়বে আপনি এমন ভাবে আল্লাহ তাআলাকে শরণ করছেন এমন ভাবে আল্লাহ তাআলাকে আপনি ডাকছেন যে এই পৃথিবীর কোন মানুষ সেটা শুনতে পারছে না আপনি এবং আপনার রব শুনছে সুবহানাল্লাহ এখানে দুই জনের মধ্যে কানেকশন হচ্ছে এক হচ্ছেন আপনি আর দ্বিতীয় হচ্ছে আপনার স্রষ্টা আপনার রব আল্লাহ তাআলা আপনি আল্লাহ তাআলাকে ডাকছেন আল্লাহ তাআলা আপনাকে শরণ করছেন সুবহানাল্লাহ আপনি দুনিয়াতে যে জায়গাটা হচ্ছে শাস্তির জায়গা যে জায়গাটা হচ্ছে পরীক্ষার জায়গা যে জায়গাটা হচ্ছে অশান্তির জায়গা যে জায়গাটা হচ্ছে পরকাল কামাই করার জায়গা এই জায়গায় আপনি আল্লাহ তাআলাকে ডাকছেন আল্লাহ তাআলাকে শরণ করছেন আর আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আরশে আযীম সেই আরশে আযীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শরণ করছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ